নির্বাচন করবে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা নমিনেশন চেয়েছিলেন माननीय সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মোবারক আলী শিকদারের সামনে ওয়াদা দিয়েছিলেন যে তারা নৌকার সাথে বেইমানি করবেন না কিন্তু আমার লজ্জা হয় এই জাদিরাতে জন্ম আমার আজকে পালং থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছে তাদের সামনে আমার মাথা কাটা যায় যদি বিশাল বড় জনসভা হতো তাহলে বক্তৃতা দিতে পারতাম কথা বলতাম কিন্তু আজকে কথা বলার কিছুই নেই শুধু লজ্জা করে আমার যে দুজন ক্যান্ডিডেট তারা বিদ্রোহ নির্বাচন করতেছে উনাদের লজ্জা থাকা উচিত আসলে অ্যাকচুয়ালি উনাদের কোনো লজ্জা নেই কারণ গত 10 বছর যে লোকটাই এই জাজিরার এমপি ছিলেন এই 10 বছরে 2 কিলোমিটার রাস্তার কোনো কাজ এই জাজিরার মাটিতে হয় নাই সেটা ওরা জানে কিন্তু আমি বাবুল এখন 24 ঘন্টা এমপি সাদের সাথে সময় দেই গত 2 বছরে এই জাজিরার উন্নয়ন হয়েছে 21 টি রাস্তা কালভার্ট হয়েছে প্রায় 36 কিলোমিটার রাস্তার কাজ হয়েছে বর্তমানে রানি 5টা বড় ব্রিজ বঙ্গবাজার নদীর উপরে ব্রিজ লাউখোলা নদীর উপরে বিসি ব্রিজ কোরাতলার ব্রিজ তার মাধ্যমে আটখোলা ব্রিজ এবং এই মালবাড়ির সামনে এইখানে একটা ব্রিজ এই যে রূপবাবুর হাটখোলা একটা ব্রিজ এরকম করে 5টা ব্রিজের কাজ চলতেছে বন্ধুরা আমার কিন্তু এই কাজ একমাত্র ইকবাল হোসেন অপু এমপি হয়েছে বিদায়ী এটা সম্ভব হয়েছে আমাদের এইখানে আজকাল যারা বিদ্রোহী নির্বাচন করতেছে গুন্ডা সেই বিএম মুজাম্মেলের পেতাত্তা উনাদের দ্বারা এই দেশে কিছুই করা সম্ভব না কারণ উনার যে নেতা উনাদের যে গুরু উনাদের যে শিক্ষা দিয়েছেন উনি এই দেশের জাতিরার জন্য কিছু করে নাই আগামীতেও করতে পারবে না আর আমি আপনাদের সামনে ওয়াদা করতে পারি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি হক কবিরাজ যদি পুরসভার মেয়র হয় এই জাজিরা এই আপনাদের বাড়ির পিছনে এই যে আপনাদের পিছনে যে কাজীকান্দি এইখানটা যে রাস্তা আমরা হেঁটে যে মিছিল করে আসলাম আমার মনে হয় গত 10 বছরে কোন নেতার পাও এখানে পড়ে নাই কিন্তু আমি ওয়াদা করতে পারি 30 তারিখ 30 জানুয়ারির পরে এই এক বছরের ভিতরে এই রাস্তা ব্রিজ ঢালাই হবে আমার নেতা ইকবাল হোসেন অপুর নেতৃত্বে হক কবিরাজ এই রাস্তা করে দেবে এটা আমি জানি আমার বিশ্বাস তার প্রতি আছে কিন্তু বন্ধুরা আমার আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা যারাই আমার কথা শুনছেন আমি কোনো মিথ্যা কথা বলছি না বানোয়ার কথা বলছি না কোন প্রতারক দিয়ে কোন বেঈমান বিশ্বাসঘাতক এবং কোন চকলখোর দিয়ে কখনো কোনো ভালো কাজ আশা করা যায় না যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে আগামী 30 তারিখে নৌকা মাকড়ায় ভোট দিয়ে ইকবাল হোসেন অপুর হাতকে শক্তিশালী করবেন এবং মোবারক সিদ্দার হাতকে শক্তিশালী করে আপনাদের প্রাপ্য ন্যায্য পাওনা যেটা সেটা আদায় করে নেবেন এই অনুরোধ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু